তো যাই হোক, এই দেখো আর একটা পুজো প্যান্ডেল দারুণ করেছিল, বিনা বিনা দিয়ে সাজিয়েছিল, মানে প্যান্ডেল করে বিনা বানিয়েছিল। তো যাই হোক, এই যে আমাদের দেরি হয়ে গিয়েছিল বলে আমরা ওই পারে যেতে পারলাম না, আমাদের পারমিশন দেয়নি, বলেছে যে এই নদীর এইখান থেকে ঘুরে চলে আসতে হবে। তো তারপর আমরা না আশেপাশে একটু ঘোরাফেরা করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসবো বলে, কারণ আলিপুর আসতে হবে, আবার এতটা রাস্তা অন্ধকার হয়ে যাবে, আর সেদিন সন্ধেবেলা আবার একটু বেরোনোর কথাও ছিল, যেহেতু সেদিন সরস্বতী পুজো ছিল। তো আলিপুরদুয়ারে কয়েকটা পুজো প্যান্ডেলও ঘুরবো, তো সেখানেই একটা ছোট্ট দোকান ছিল, সেখানে আমরা একটু মোমো খেয়ে নিলাম, খেয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো অনুপম কিন্তু কুকুরের বাচ্চাগুলো দেখে ভয় পাচ্ছিল। তো আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো চলো আমরা দেখো, মোমো না শুধু, আমরা কিন্তু আবার সিঙ্গারাও খেয়েছিলাম।
দারুণ টেস্টি ছিল মোমোটাও আর সিঙ্গারাটাও। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা বাস, ওখানটাই কিন্তু যে SSB ক্যাম্প সেটার চেকপোস্ট ছিল। আর ক্যাম্পের সামনে দিয়ে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, একটা ছবি দেখবো দেখাবো বলে তোমাদের, কিন্তু আমাকে কিন্তু না করে দিল সেখান থেকে। আর সেখান থেকে বেরিয়ে দেখো আমরা আস্তে আস্তে একটা মন্দির পেয়েছি, মন্দিরটার নাম পাগলারহাট মন্দির। তো খুবই সুন্দর ছিল মন্দিরটা, মনটা একদম ভালো হয়ে গেল, খুবই জাগ্রত মন্দির। কিন্তু যাওয়ার সময় আমরা ঢুকতে পারিনি, তো ফেরার পথে তো ভাবলাম এখানে একটু নমস্কার করে যাই। তো দেখো দারুণ সুন্দর মন্দির, আর এটা ভোলে বাবার মন্দির, আর পাশেই রয়েছে মায়ের মন্দির। তো সেখানে আমরা একটু নমস্কার করে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আলিপুর আসবো বলে। আর ফেরার পথে দেখো সব সরস্বতীরা কিন্তু এখন বাড়ি চলে যাওয়ার তাড়ায় রয়েছে, তো আমরাও বাড়ি চলে যাচ্ছি। আর দেখলে একটা ছোট্ট বাচ্চা লাল পাড় সাদা শাড়ি পরে সরস্বতী সেজেছে, কিন্তু এটাই আনন্দ সরস্বতী পুজোয়, সবাই মিলে শাড়ি পরে ঘুরতে বেরোয়। আর নেক্সট ডে যেহেতু বিয়ের ডেট ছিল, তো দেখতেই পারলে বিয়ে বাড়ির নাচানাচি তোমরা। তো আমারও কিন্তু নেক্সট ডে বিয়ে বাড়ি যাওয়ার কথা, তো দেখা যাক। তোমাদের সঙ্গে কিন্তু বিয়ে বাড়ির কিছু ভিডিও আমি শেয়ার করব, দারুণ মজা করেছিলাম বিয়ে বাড়ি। তো দেখো গল্প করতে করতে আমরা কুমারগ্রামের রাস্তা পার করে বারোবিশার আবার চৌপতিতে চলে এসেছি। আমরা এই চৌপতি থেকে এখন ডান দিকের টার্নিং নিয়ে ঢুকে যাব হাই রোডে, আর এই হাই রোড পার করলেই আমরা ঢুকে যাব আলিপুরদুয়ারে। আর এই দেখো এটা কিন্তু রায়ডাক নদী। এই নদীর উপর দিয়ে যখন আসছিলাম তখন নদীতে প্রচুর নৌকো দাঁড়িয়েছিল, দারুণ লাগছিল দেখতে সারি সারি নৌকোগুলো। আর অনেকদিন পর এই নৌকা দেখলাম, এগুলো কিন্তু পুরনো স্মৃতি, এখন তো নৌকা দেখাই যায় না। তো যাই হোক বন্ধুরা, এরপর আমরা সন্ধে হয়ে গিয়েছে, দেখো আমরা আলিপুরদুয়ার ঢুকে যাব এক্ষুনি। তো যারা আমরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো টাটা বন্ধুরা।